ইবনে মাজার 1585 নম্বর হাদিস। এ হাদিস দেখেন আমাদের সমাজের সাথে মিলে কিনা। এ হাদিসের মধ্যে আসছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খামিশাতা ওয়াজহাহা, যেই নারী তার চেহারার গুস্তক খামচিয়ে গুস্তক খামচিয়ে এইভাবে উঠিয়ে ফেলে, আত্মীয় স্বজনের কেউ মারা গেলে তার চেহারার মধ্যে আঘাত করে চেহারা রক্তাক্ত করে ফেলে, এই জীবন আর আমি রাখব না, চেহারা খামসা নিজেরে শেষ করে দিবে, এই নারীর উপর আল্লাহ নবীর অভিশাপ। 14 নম্বর ও শাক কথা যাই বাহা, পোশাক ছিঁড়ে ফেলে। 15 পোশাক ছিঁড়ে ফেলে, আত্মীয় স্বজনের নিকটের কেউ মারা গেলে পোশাক শাক কাপড় সব সব ছিঁড়ে ফেলে, না আল্লাহ আমার বাপেরই দেখলো আর কাউরে দেখলো না, এই 15। এর উপর রসুলের অভিশাপ। 16 নম্বর আদ্দাইয়াতা বিল ওয়াইলি ওয়াস সুবুর, যে নারী মৃত্যু কামনা করে আল্লাহ আমার নিয়ে নাও, এই জীবন আর রাখতে চাই না, আমার নিয়ে নাও, মৃত্যু কামনা করে হুদায় অনর্থক, বাবা মারা গেছে আমি আর থাকতে চাই না, আহারে কালকে সকালে আমি কারে আর বাপ ডাকবো, আমারও নিয়ে নাও, নাউজুবিল্লাহ। এই নারীর উপর রসুল অভিশাপ দেয়। দেখেন সমাজ এগুলো আছে কিনা দেখেন, মারা গেলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের উপর অভিশাপ দিয়েছেন। ইবনে মাজার 1584 নম্বর হাদিস। ঢাকা শহরের কথা জানি না, দেশ গ্রামে একদম মাটির মধ্যে গড়ায়া একদম আপনার পুরা দুনিয়া উলট পালট করে ফেলে নারীরা, শহরের অবস্থা আমি জানি না। 1584 নম্বর হাদিসে নবীজি বলেন, লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, মান সাক্কাল জুয়ুবা, আত্মীয় স্বজনের কেউ মারা গেলে যারা নিজেদের পোশাক আশাক ছিঁড়ে ফেলে, এটা পুরুষ হোক নারী হোক, এ হাদিসের বর্ণনা বোঝা যায় পুরুষ পুরুষ হোক নারী হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে পোশাক ছিঁড়ে ফেলে, কার শোকে, হ্যাঁ ওনার শোকে পোশাক ছিঁড়ে ফেলে, বাস আহ আরে নবীর নাতিরে শেষ করে দিস, পোশাক ছিঁড়ে ফেলে, নবীজি বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অদরবাল খুদুদা, আঘাত করে চেহারার মধ্যে, নবী তো সাধারণ আঘাতের কথা বলছে, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে শোকাহত হয়ে যারা শরীরকে রক্তাক্ত করে তাদের কি অবস্থা হবে, লাইসা মিন্না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না তারা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা মিন্না মান শাক্কাল জুবা ওয়া দরাবাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলি যুগের মতো যারা বিলাপ কারে, জাহিলি যুগের মতো যারা বিলাপ কারিনি তাদের কেউ বিলাপ কারে বলে জানেন, এটা শহরটা জানি না, দেশ গ্রামে কেউ মারা গেলে দুই তিনজন একসাথে বসে আপনার কান্নাকাটি করে, আহারে এ নিয়ে গেল রে, কাকে খাইলো রে, পাখি মানে ইত্যাদি ইত্যাদি বলতে থাকে, দেখবেন এইভাবে। তো এই জাহিলি যুগের মতো যারা বিলাপ করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমাদের সকলকে এই কুসংস্কারগুলো যেন আমরা বর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, এই কুসংস্কারচ্ছন্ন সমাজকে যেন আমরা পবিত্র করতে পারি, পরিশুদ্ধ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।